रियल एफएम 94.8 देशर नंबर वन म्यूजिक स्टेशन। পঠাকার পরে এবার ফের নতুন গান নিয়ে আসছেন লাস্যময়ী নুসরত ফারিয়া। দুবাইয়ে হবুবর রনি রিয়াদ রশিদকে নিয়ে সুন্দর সময় কাটাচ্ছেন আশিকি বস টু শাহিনশাহ খ্যাত নায়িকা নুসরত ফারিয়া। সেখানে বিলাসবহুল ফাইভ স্টার পাম জুমেরায় হোটেল অ্যান্ড রিসোর্টে উঠেছেন এ নায়িকা। সেখান থেকে এবার পটাকার পর নতুন গানের সুখবর দিলেন নায়িকা নুসরত ফারিয়া। নতুন গানের খবর জানিয়ে নুসরত ফারিয়া তার ফেসবুক ও ইনস্টাগ্রামে বুধবারে লিখেছেন শীঘ্রই আসছে নতুন গান। পরে গানটি কবে আসছে তার বিস্তারিত খবর জানিয়ে দিলেন। জানালেন তার পরের গানের শিরোনাম আমি চাই থাকতে। গানটি ভিডিও সহ আগামী অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে শ্রী ভেঙ্কটেশ ফিল্মের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। ফারিয়া আরও জানালেন গানটিতে নুসরত ফারিয়ার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন ভারতের মাস্টার ডি। সুর ও সঙ্গীত করেছেন মাস্টার ডি নিজেই। বলিউডের জনপ্রিয় নৃত্য পরিচালক বাবা যাদব মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন। আপাতত কোনো ছবির শুটিং নেই ফারিয়ার, তাই শুটিংয়ের তারাও নেই। কিছুদিন ইচ্ছে মতো ঘোরাঘুরি করে ঢাকায় ফিরবেন 3 অক্টোবর। ক্যাপিটাল এফএম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।